আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো অনেকে জানতে চাও যে মানে আমার কলেজ লাইফটাকে একদম স্মুথ কেসে কিনা, কিংবা বলা যায় যে একদম আমি টিপিক্যাল যে পড়াশোনা করে যারা আসলে একদম টপার টাইপের আছে, ওইরকমভাবে কি পড়াশোনা করছি কিনা, প্লাস কলেজ লাইফটাকে একদম ভালোভাবে গেছে কিনা। সো আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমি ডিরেক্ট বলে ফেলি যে ভাই, নর্মাল যে এভারেজ স্টুডেন্ট যারা আছে ওদের মতোই আমার কলেজ লাইফটা গেছে। এরপরে কলেজ লাইফের পরে আমি যেটা করছিলাম যে অ্যাডমিশনের পর আগে দিয়ে আমার অ্যাডমিশন আগে জানো যে আমার করোনার ব্যাচ, তো ওইখানে দেখা যাচ্ছে অ্যাডমিশন টাইমটা অনেক বেশি গেছে, বেশি টাইম পেয়েছি। তো যেহেতু অনেক বেশি টাইম পেয়েছি, ওইখানে আমার একটা কী করতে পারছিলাম, ওইখানে একটা আমি ওভার মানে যেটা আছে ওটা কাভার আপ করতে পারছিলাম আর কি, ঠিক আছে। সো ওই যে কাভার আপটা করতে পারছিলাম ওইটার কারণে কিন্তু আমি অ্যাডমিশনে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারছি। আর আমার যদি কলেজ লাইফটাকে চিন্তা করো, ওই হিসাবে কিন্তু আমি অত ভালো রেজাল্ট করার কথা না আর কি, ঠিক আছে, যে আমি যেটা ফিল করি আর কি। সো এখান থেকে দেখা যায় যে আমি কলেজ লাইফে কিন্তু অনেকগুলো ভুল করছি, যে অনেকগুলো ভুল করার মাধ্যমে আমার যেগুলো মেইন যে ভুলগুলো আছে বা মেইন যে রিগ্রেটটা আছে, যেটা আজকে এখন আমি রিগ্রেট করি, সেই জিনিসগুলো এখানে মোটামুটি বলে দেওয়া আছে, ঠিক আছে। সো ওইটা নিয়ে আজকে যেহেতু আলোচনা করবো, সো আমি এটা কেন বলতেছি, কারণ এগুলো দেখে তোমরা নিজেরা একটু ট্রাই করবা যেন এই রিগ্রেটটা তুমি যেন না করো, ঠিক আছে। সো এই ভুলগুলো বা এই রিগ্রেটগুলো তুমি যেন আর না করতে হয়। আচ্ছা, সো চলো কথা না বলে আমরা শুরু করে দিই। সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমার কলেজ লাইফে যে মেইন রিগ্রেটটা সেটা হচ্ছে আমাদের ক্লাসে মনোযোগ না দেওয়া। এম বলতে পারো ভাই, আপনি নরডেম কলেজে পড়ছেন, ক্লাসে মনোযোগ না দিয়ে ছিলেন কীভাবে, ঠিক আছে, একদম সত্য কথা ভাই, সত্য কথা। আমি নরডেম কলেজে একদমই ক্লাসে মনোযোগ দিতাম না। প্রথম প্রথম দেখতাম যে আসলে ক্লাসে, প্রথম তো বুঝলাম অ্যাজ এ নটোডেমিয়ান মানে মানে কি বাংলাদেশের একদম টপ নট স্টুডেন্ট, তো আমি তো ক্লাসে মনোযোগ দিতেই হবে, একদম সব ক্লাসে নোট করতাম, স্যারের ক্লাস দেখতাম, তারপরে হচ্ছে মানে বাসায় গিয়ে আবার এগুলো নোটগুলো রিভাইজ দিতাম। প্রথম দেখে এক দুই সপ্তাহ গেছে, প্রথম এক দুই সপ্তাহ যাওয়ার পরে ওই স্ট্যামিনাটা ভাই আর থাকে না, ওই স্ট্যামিনাটা কি আর থাকে না। সো আমি যেটা বলছিলাম যে আমি মোটামুটি আসলে কাইন্ড অফ একটা মাম্মাস বয়, ঠিক আছে। সো ওইখান থেকে যখন আমি প্রথম ঢাকাতে আসলাম, তখন ওই এনভায়রনমেন্টের সাথে আমি মিলাইতে পারতেছিলাম না, যেহেতু খাপ খাওয়াইতে পারতেছিলাম না, ওইটার কারণে দেখা গেছে যে আমি প্রথম প্রথম হচ্ছে কি স্লিপ সাইকেল বলো, তারপরে খাবারের সাইকেল বলো, সব কিছু মিলাই মানে বুঝতে পারতেছো অবস্থা হজবরল হয়ে গেছে। যেহেতু অবস্থা হজবরল হয়ে গেছে, তখন আমার দেখা গেছে যে আমি রাতে খুব একটা ঘুমাইতাম না, রাতে পড়তাম, এরপরে হচ্ছে ক্লাসে গিয়ে যাই ঘুমাই যেতাম। সো আমার যাই হোক না কেন ক্লাসে আমার ঘুম আসতোই, একদম যাই হোক না কেন ক্লাসে ঘুম আসতোই। সো এই জন্য দেখা গেছে যে প্রথম প্রথম আমি কী করতাম, প্রথম প্রথম তো হচ্ছে একদম মনোযোগ দিয়ে করতাম, বাট পরে দেখা গেছে আমার ক্লাসে ঘুম আসা শুরু হয়েছে। এরপরে ওইটা যে এমন শুরু হয়েছে, এখন পর্যন্ত বুয়েটে গিয়েও এখন আমি ক্লাসে ঘুমাই যাই। সো এরপরে যেটা বুঝলাম যে ক্লাসে যদি ঘুমাই যায় ক্লাসে তো মনোযোগ দেওয়া যাবে না। সো যেহেতু ক্লাসে মনোযোগ দেওয়া যাবে না, আমি বললাম যে প্রথম কয়েক মাস বলবো না, এক দুই মাস মতো আমি মনোযোগ দিয়েছি, এরপরে আর একদমই মনোযোগ দিই নাই, ঠিক আছে। একদম আমি একদম মনে করছি যে এগুলো তো খুব একটা যে মানে আহামরি ইয়া, আমি পরীক্ষার আগে দিয়ে পড়ে ফেলবো, এটা তার মনোযোগ দেওয়ার কী আছে, পরীক্ষার আগে দিয়ে একদম কষ্ট করে পুরো রাত জেগে পড়বো। সো ওইটা আমার কাছে মনে হয় যে এখন আমি রিগ্রেট করি। আমি যদি আর একটু কষ্ট করে একটু স্লিপ সাইকেলটা একটু ঠিক করে যদি আমি ক্লাসে মনোযোগ দিতাম, তাহলে আমার অ্যাটলিস্ট একটু বেটার পড়াশোনা করা হইতো। কেন বলো তো, আমি সেম জিনিস স্যার যেটা পড়াচ্ছে ওইটা পরীক্ষার আগে দিয়ে আমি নিজে কষ্ট করে পড়ে আসে পারতাম, বাট যদি আমি আগে দিয়ে ক্লাস করতাম তাহলে ওই কষ্টটা আর একটু কমে যেতো। এক তো কষ্ট কমে যেত, এখন আরেকটু যদি ধরো আমার ধরো নর্মালি পড়তে গেলে ধরো আমার 10 ঘন্টা পরীক্ষার আগে দিয়ে 10 ঘন্টা করে আমি কুইজে ভালো রেজাল্ট করবো, ঠিক আছে, এই হচ্ছে আমার সিস্টেমটা। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি স্যারের ক্লাসটা আগে করতাম তাহলে ওই যে 10 ঘন্টা পড়াটা আমার অ্যাটলিস্ট 8 ঘন্টা শেষ হয়ে যেত। কত ঘন্টা? অ্যাটলিস্ট 8 ঘন্টা শেষ হয়ে যেত, আমি 2 ঘন্টা আরও রিভিশন দিতে পারতাম। সো 2 ঘন্টা যদি রিভিশন দিতে পারতাম, ওই পার্টটুকু ভুলার পসিবিলিটি আমার আরও কমে গেছে। আরও কমে যাওয়া মানে কি, ওইটা আমি কী করতে পারতেছি, আরও ভালোভাবে পড়তে পারতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে কথাটা। তো এটা আমি একটা রিগ্রেট করি যে আমি ক্লাসে মনোযোগ দিই না, এখনও আমি রিগ্রেট করি, এখনও আমি ক্লাসে মনোযোগ দিই না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাই নোট না করা, যেটা আমি বলি যে প্রথম প্রথম আমি এসএসসি লাইফে একদমই নোট করি নাই, এসএসসি লাইফে একদমই নোট করি নাই, অ্যান্ড পার পেয়ে গেছি আমি স্কুলের মোটামুটি একটা ভালো রেজাল্ট, ভালো পজিশন কি একদম ফার্স্ট সেকশনে, একটা সেকশনে ফার্স্ট বইছিলাম। সো ওইটা যে আমি বললাম যে ওইখানে পড়াশোনাটা খুবই সহজ, এই জন্য আমি নোট না করে পার পেয়ে গেছি। বাট এইচএসসি লাইফে গিয়েও ওইটা আমি ভাবছি যে ওইরকমভাবে চললেই হবে। প্রথম প্রথম আমি নোট করতাম না, প্রথম প্রথম স্যারের কয়েকটা নোট করতাম, বাট এরপরে কিন্তু নোট করার হাল ছেড়ে দিছি। হাল ছেড়ে দেওয়ার পরে ভাবছিলাম যে নোট করার কী দরকার, আমি তো হচ্ছে বই থেকে পড়তেছি, তো বই থেকে যেসব জিনিস ইম্পর্টেন্ট আছে ওগুলো তো বইতে লেখা আছে, ওগুলো আমি দেখাই ফেলবো, তাহলে তো হয়ে গেল, ঠিক না। সো বাট পরে যে এখন যেটা বুঝতেছি, প্লাস হচ্ছে আমি যখন ওই যে করোনা আগে দিয়ে যখন করোনার টাইমে যখন আমি অ্যাডমিশন দিতে যাই, অ্যাডমিশনের আগে দিয়ে ব্যাপারটা বুঝতে পারছি, যদি আমার পড়াশোনাগুলো যদি আরেকটু গোছানো থাকতো তাহলে অ্যাডমিশনে জাস্ট ওই নোটগুলো দেখে গেলে মোটামুটি আমার হয়ে যেত। বাট এখন যেহেতু
অ্যাডমিশন টাইমে যে আমার নোট করা ছিল না, এই জন্য আমার কিন্তু আবার নোট করতে হয়েছে। আর নোট করার গুরুত্ব কিন্তু আমি বললাম যে নোট করার গুরুত্ব একদম অনেক, অনেকে দেখবা কমেন্ট করে এসে বলতে হবে ভাই আমি তো নোট করি নাই, আমি DMC-তে চান্স পেয়ে গেছি, বুয়েটে চান্স পেয়ে গেছি, ঢাকাভার্সিটিতে চান্স পেয়ে গেছি। ভাই তুমি, হইতে পারে যে তুমি এক্সেপশনাল, কিংবা হইতে পারে যে আসলে তুমি নোট ছাড়াই পারো, বাট ব্যাপারটা হচ্ছে কি, যে নোট করতেছে সে অবশ্যই তোমার চেয়ে বেশি কষ্ট করতেছে, যেহেতু বেশি কষ্ট করতেছে তার ওই জিনিসটা ভুলের পসিবিলিটি তত কমবে, প্লাস সে তোমার চেয়ে একটু বেশি কষ্ট করা মানে কি সৃষ্টিকতা তাকে একটু বেশি প্রতিদান দিবে, সো একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে আমরা যেটা করলাম যে সে আমরা নোটস না করা, এটা আমার একটা রিগ্রেট। এরপরে হচ্ছে আমাদের কি বলতো, কোশ্চেন ব্যাংক না দেখা, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক না দেখা আমার একটা রিগ্রেট। কেন, এখন বলতে পারো যে ভাই আপনি কোশ্চেন ব্যাংক দেখেন নাই মানে কি আপনি অ্যাডমিশনের প্রিপারেশান কি কলেজ লাইফ থেকে নেন নাই? অবশ্যই নিছি, কলেজ লাইফ থেকে আমি অ্যাডমিশনের প্রিপারেশান নিছি, বাট সেটা কাইন্ড অফ একটা অজান্তে বা ইনডাইরেক্টলি প্রিপারেশান নিছি। কীভাবে, সেটা হচ্ছে আমি যেহেতু নর্ডেম কলেজে পড়তাম ওইখানে কুইজ সিস্টেম অনেক হার্ড, ওইটার কারণে আমার বেশি বেশি কঠিন কঠিন কনসেপ্ট পড়তে হয়েছে, কিংবা ওইখানে ভালো রেজাল্ট করার জন্য আমি আরও ভালো করে পড়াশোনা করতে হয়েছে। সো ওইটার জন্য দেখা গেছে যে আমি যে ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম উনি এমন কঠিন কঠিন কনসেপ্ট পড়াইতো, ওইটার জন্য আর আমার কি লাগে নাই, কোশ্চেন ব্যাংক দেখা লাগে নাই। ব্যাপারটা পরে আমি বুঝলাম যে অ্যাডমিশন লেভেলে গিয়ে যে ভাইয়া যেসব থিওরি পড়াইতো ওইগুলো আসলে আমাদের কোশ্চেন ব্যাংকেই আসে, বুঝে গেছে, মানে কোশ্চেন ব্যাংকের থিওরিগুলাই উনি হচ্ছে কী করতো HSC লেভেলে পড়াইতো, ঠিক আছে। সো এখন আমি যদি তখন যদি জানতাম যে কোশ্চেন ব্যাংকে কী কী আসে কিংবা বুয়েটেক পরীক্ষায় কী কী আসে, তখন থেকে আমি ওইগুলো প্রিপারেশান নিতে পারতাম, অ্যাটলিস্ট আমি কনফিডেন্স পাইতাম যে আমি বুয়েটের এত সালে এত এত কোশ্চেনগুলো আমি পারি। বাট এখন কী করছি, প্রথমে আমি যেহেতু মানে থিওরি করছি, কঠিন কঠিন কনসেপ্ট পড়ছি, বাট আমার কাছে মেন্টালিটি কী আছে, আমি হচ্ছে নরডেমের কুইজে ভালো রেজাল্ট করতে পারবো, বাট বুয়েটে কী আছে কী প্রশ্ন আছে সেটাই কিন্তু আমি জানি না, স্যার মানে ওইটা কনফিডেন্স কিন্তু আমার আসে নাই। পরে দিয়ে কিন্তু আমার অ্যাডমিশন লেভেলে আর একটু বেশি খাটতে হয়েছে যে আসলে বুয়েটের প্রশ্নগুলো আমি একটু দেখি, সলভ করে দেখি, মানে এখানে আমার একটু টাইম লস হয়েছে। যেহেতু এই যে আমি HSC লেভেলে যদি আরও একটু ভালো করে পড়াশোনা করতাম কিংবা আরেকটু যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখতাম, তাহলে আমার জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার অ্যান্ড কনসেপ্ট থাকতো, ঠিক আছে। সো এটা আমার একটা রিগ্রেট। এরপরে আরেকটা রিগ্রেট হচ্ছে আমাদের ক্লাব। সো ক্লাবের কথা আমি যেটা বলছিলাম যে এর আগে একটা বলছিলাম যে ভিডিওতে, যে ক্লাব করাটাতে তুমি একটু চিন্তা করবা যে এটাতে তোমার একাডেমিক খারাপ হয় কি না, কিংবা যারা মনে করো যে না ভাই আমি একাডেমিক চিন্তা করবো না, আমার হচ্ছে বিদেশে যাওয়ার প্ল্যান, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়াবো, সো তারা করতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমার ক্ষেত্রে আমি নর্মালি ক্লাব করতাম না, আমি প্রথমে দুটা ক্লাবে ভর্তি হয়েছিলাম, প্লাস এরপরে কিন্তু আর ক্লাবে যাওয়া হয় নাই, ঠিক না। বাট আমার কাছে রিগ্রেট যেটা মনে হয়, যেটা হচ্ছে আমাদের ক্লাবটা ECC লেভেল থেকে ক্লাবটা করা উচিত ছিল, HSC লেভেল থেকে ডিবেটিং ক্লাব বা যে কোনো একটা ক্লাবকে জয়েন করা উচিত ছিল। এরপরে ওইটার যে এক্সপিরিয়েন্সটা আছে না, ওই এক্সপিরিয়েন্সটা আমি কলেজ লাইফের যে ক্লাব আছে, কলেজের যে ক্লাব আছে ওইটাতে আমি কাজে লাগাইতে পারতাম। এটার কারণে কী হইতো, আমি ক্লাবটাকে মানে ক্লাবে ভালো করার যে ইয়াটা আছে সে প্রবাবিলিটিটা বাড়াই ফেলতে পারতাম, এইটা একটা জিনিস। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন আমরা এখানে এরটেকে কাজ করি কিংবা এরটেকে ক্লাস নেই, তো দেখা যায় এখানে যারা ক্লাস নেয় তাদের অনেকেই হচ্ছে বুঝতে পারো যে প্রেজেন্টেশন স্কিল যারা ভালো তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিবেটিং ক্লাবের, ঠিক আছে। তারা ভালো ডিবেট করতে পারে, যারা ভালো ডিবেট করতে পারে তারা ভালো কথা বলতে পারে, যেহেতু ভালো কথা বলতে পারে তাদের প্রেজেন্টেশন স্কিল কিন্তু অটোমেটিকলি ভালো চলে আসে। সো যেহেতু আমি কোনো ক্লাবে ছিলাম না, এই যে স্কিলটা বা কথা বলার যে স্কিলটা এটাকে কিন্তু আমার প্রথম দিকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, যেমন আমার অনেক জড়তা আছে, এখনও মোটামুটি জড়তা আছে, সো ওই জড়তাটা কাটানোর জন্য আমার নিজেকে কিন্তু কষ্ট করতে হচ্ছে, ঠিক না। সো আমি যদি আগে থেকেই ক্লাস করতাম, প্রেজেন্টেশন স্কিল বা কথা বলার স্কিল যদি আগে থেকে বাড়াই ফেলতে পারতাম, এখানে কিন্তু আর আমার কষ্টটা একটু কমে যেত। সো এটা আমার একটা রিগ্রেট, ঠিক আছে। এরপর লাস্ট যে রিগ্রেটটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাবে ফাঁকি দেওয়া, ঠিক আছে। সো আমাদের ল্যাব ছিল হচ্ছে ফিজিক্স ল্যাব ছিল, কেমিস্ট্রি ল্যাব ছিল, ম্যাথ ল্যাব ছিল, ঠিক আছে। সো মেইনলি আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি ল্যাব নিয়ে আসলে আমরা বেশি গুরুত্ব দিই। ফিজিক্স ল্যাবটা আমি মোটামুটি আসলে একদম নিজে নিজেই করতাম, হাতে হাতে করে আসলে কী করতাম, মোটামুটি আসলে পারতাম। বাট কেমিস্ট্রি ল্যাবে আমি অনেক ফাঁকিবাজি করতাম, কেমিস্ট্রি ল্যাবে আসলে ওইটার সাথে এটা মিলানো এটা আমি খুব একটা বুঝতাম না, যেহেতু খুব একটা বুঝতাম না আমি কী করতাম, ওইখানে আসলে খুব একটা মনোযোগ দিতাম না, মানুষকে দিয়ে করাইতাম বা হচ্ছে নিজেও করতাম, কিন্তু হচ্ছে না মানে না পারতে, স্যার যেটা বলতো ওইটা করে ফেলতাম। বাট আমার কাছে যেটা মনে হয়, যখন আমি ল্যাবে যাব, যদি ল্যাবের থিওরিটা আমার থিওরির সাথে মিলে, নর্মালি আসলে ল্যাবের থিওরি যেগুলো আছে, ল্যাবের মানে যে প্র্যাকটিক্যালটা করতেছি ওইটা থিওরি কিন্তু তোমার অলরেডি আসলে কি থিওরি পার্টে আছে, তো ওইটা কী করবা, ক্লাসে যাওয়ার আগে বা ল্যাবে যাওয়ার আগে কী করবা, আগে থিওরিটা পড়ে ফেলবা। থিওরিটা পড়ে তুমি ল্যাব করবা, দেখবো হচ্ছে তোমার জিনিসগুলো কী হবে, আর একটু একদম মিনিংফুল হবে যে আসলে আমি যেটা পড়তেছি ওইটা আসলে আমি নিজে দেখতেছি, আবার যেটা দেখতেছি ওইটা আমি নিজে পড়তেছি। যেহেতু তুমি রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবা, দেখবা হচ্ছে ওই জিনিসটা তুমি ভালোভাবে মাথায় রাখতে পারবা, প্লাস হচ্ছে দেখা যাবে যে তুমি ল্যাবেও ভালো রেজাল্ট করতে পারবা। সো ল্যাবে কিন্তু ভালো রেজাল্ট করতে হয়, পাস করতে হয়। সো তুমি যদি ল্যাব ভালো করে না করো, দেখবা হচ্ছে পরে দিয়ে কিন্তু দেখবা হচ্ছে একবার মারা খেয়ে যাবে আর কি, যেটা হচ্ছে সত্য কথা, ঠিক আছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ফিজিক্স ল্যাব ভালো করে পড়তাম, বাট কিন্তু হচ্ছে আমি কেমিস্ট্রি ল্যাব ভালো করে পড়তাম না আর কি, ঠিক আছে। সো যাদের কলেজে
ল্যাব ফেসিলিটিস ভালো আছে, সো তারা একটু ট্রাই করবা যে ল্যাবে যেন কোনো ধরনের ফাঁকিবাজি না করো, কারণ ল্যাবটা তোমার ভালোর জন্যই করতে হচ্ছে, ঠিক আছে? সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। সো আরেকটা জিনিস, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনাগুলো যদি তুমি গোছাইতে চাও, তাহলে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স ইনসাইট। ফিজিক্স ইনসাইট কোর্সটাতে আমরা কী করি, ফিজিক্সের কোর্সটাতে আমি আর অভিষেক ক্লাস নেই, সেখানে আসলে আমাদের কি, আমাদের 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো তুমি যে যে কয়টা ক্লাস হয়েছে ওই কয়টা ক্লাস হচ্ছে তুমি রেকর্ডেড দেখে নিতে পারো, ওখানে আমাদের রেকর্ডেড অপশান আছে, রেকর্ডেড দেখার অপশান আছে, ঠিক আছে? সো দেখে নিতে পারো, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স ইনসাইট। আমাদের পুরো পুরো ফার্স্ট পেপার আমরা কী করে দিব, তোমাকে একদম A to Z সলভ করে দিব, যে ভাই এই নে এটা গিয়ে লেখা, তাহলে মোটামুটি তোমার হচ্ছে কী করতে পারবে, HSC তে বা অ্যাডমিশনের কথা, অ্যাডমিশন যদি বলি, অ্যাডমিশনের 80-85% আমরা তোমাকে কভার করে দেবো এই ক্লাসগুলোতে, ঠিক আছে? তার মানে বলা যায় যে তোমার HSC তে ভালো করতে পারবা, প্লাস অ্যাডমিশনে তুমি অনেক আগে থাকবা, তাহলে আমাদের কোর্সটা কী করবো, হাইলি রিকমেন্ডেড, ঠিক আছে? সো এটা কোর্স প্রাইসও খুব একটা বেশি না, এটা আমাদের 7 মাসে ক্লাস, 7 মাসে যদি চিন্তা করি আমাদের প্রাইস হচ্ছে 990 টাকা, কত 990 টাকা, কুপন হচ্ছে আমাদের এটা PST-এর, এটা যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের এটা কোর্সটা পেয়ে যাবো 990 টাকা। তার মানে তুমি বুঝতে পারলা যে মানে পার মান্থ ধরে 100 টাকার মতো, সো পার মান্থ 100 টাকার মধ্যে তুমি কিন্তু পুরো ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু কভার করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এতটুকুই, সো আশা করি ক্লাসে দেখা হবে, টাটা।